এই নে তোর টিফিন, একটু তাড়াতাড়ি উঠে হাতে হাতে করে নিতে পারিস তো, আমারও একটু সোনা হবে। এই না হলে আমার মা, আই লাভ ইউ মা। তুমি সাথে থাকবে, তুমি অনেক দূর যাবে। সময় বলো না। কেমন আছেন দাদা? আমি একটা নতুন প্রজেক্ট করছি, আপনি শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি, এটা কোথায় করছেন বলুন তো। আরে আপনাদের ওখানে রতপুর নামে একটা জায়গা আছে না, ওইখান থেকেই কাজটা করতে হবে। তাই বলছিলাম যদি একটা থাকা খাওয়ার জায়গার ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকার হতো। দেখুন যদি কিছু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ দেখছি, একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। গুড লাক। ঠিক আছে, ভালো থাকবেন, আজ তাহলে রাখি। ওকে। মা আমি একটু বেরোচ্ছি, আসতে দেরি হবে। এত বেলা আবার কোথায় যাচ্ছিস? কি রে কোথায় যাচ্ছিস নাকি? দেখতেই তো পাচ্ছি, কথাটা ঠিক করে বলা যায় না। এর চেয়ে ভালো করে কথা বলা যায় না। মা তোমার সাথে একটা জরুরি কথা বলার ছিল। ঠিক আছে কথা পরে বলবি, তুই যা ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নে। রিহা ফিরে আসুক, তারপর তিনজনে বসে একসাথে আলোচনা। ঠিক আছে। আচ্ছা মা তুই রঞ্জন নামের কোনো ছেলেকে চিনিস? হ্যাঁ মা, কেন চিন্তা করতে হবে না, একদিন তোমার সাথে কি গালা করবি। ঠিক আছে তাই হবে, নিয়ে আসিস একদিন। ওকে মা। আরে না না আজ থাক, অন্য একদিন যাব। কেন আজ আবার কি হলো? আজ আজ না আকাশ খুব মেঘ করেছে, ঝড় বৃষ্টি হতে পারে, তাই বাহানা ছাড়ো তো, ভিতর ডিম কোথা পায়, চলো।
গিয়ে ভেতরে বসাবো। মা একটু চা করে দেবে? না থাক, আমি করে দিচ্ছি, তুমি বরং ওর সাথে বসে কথা বলো। তা বাবা কোথায় থাকা হয়? আজকে আপনি যেখানে থাকেন। মানে? মানে বাড়িতে থাকি। তা তো বুঝলাম, তা সে কোথায়? ওই দত্তবাগান। তা কি করা হয়, মানে রোজগার কি করা হয়? হ্যাঁ মাসিমা, নিশ্চয়ই করি, বেশ কয়েকটা টিউশনই পড়ে। তা টিউশন পড়িয়ে কত টাকা রোজগার হয়? ওই সব মিলিয়ে 1000-2000 মতো। বেশ, তুমি বসো, আমি টিয়াকে পাঠিয়ে দিচ্ছি। ওই ছেলেটা না কি যেন নাম ছেলেটা, তা ওইভাবে হনন করে চলে গেল কেন? ওই ছেলেটা মানে ভদ্রভাবে কথা বলা যায় না? চাপ বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি এমন বললাম? ছেলেকে ছেলে বলেছি, মেয়ে তো আর বলিনি। কি হলো, ঝগড়া করছিস কেন? দেখো না মা। দেখা দেখি কিছু নেই, চল ঘরের ভেতর চল, তারপর সব কথা হবে। আর চল হাত পা মুখ ধুয়ে নে। টিয়া বলছিল কিছু জরুরি কথা আছে, খেতে খেতে নয় কথাগুলো আলোচনা হোক। চল শোন না, প্রিয়া কিছু একটা আলোচনা করবে বলে বলছিল, তা সেটা আগে শুনে নি, তারপরে নয় খাবারটা বাড়ি। নাকি কি বলছিস? তাই কর। কি বলবি বলছিস বল। সংসার চালাতে তো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, দিন দিন খরচ বেড়েই চলেছে, কিন্তু রোজগার তো পারছে না, এইভাবে আর কতদিন বলো? তাই ভাবছিলাম আমাদের ওপরের ঘরটা তো ফাঁকাই পড়ে আছে, যদি কোনো ঘর ভাড়া বা পেইং গেস্ট পেতাম তাহলে কিছু রোজগার হয়ে যেত। অত চিন্তার কি আছে, রঞ্জনকেই ঘর জামাই করে রাখ না, তাহলেই তো সব ঝামেলা চুকে যাবে। মুখ সামলে কথা বল। সামনেই বলেছি, খারাপ তো কিছু বলিনি। তুই থামলি? আচ্ছা প্রস্তাবটা তো ঠিকই আছে, তা ভালো পেইং গেস্ট পাবি কোথায়? ভাবছি কাগজে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপন দিতেও তো অনেক টাকা খরচা। সেটা আমিই দিয়ে দেবো। কি বলিস নেহা? আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। তাহলে তাই কর। ঠিক আছে মা। হ্যালো মিস্টার বাসু, তোমার ব্যাপারটা খেয়াল আছে তো? আমার কিন্তু প্রচুর টেনশন হচ্ছে। অযথা টেনশন করবেন না, আমি আছি তো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। একটু দেখবেন প্লিজ। হ্যাঁ রে, বিজ্ঞাপন দেখে তো খুব যোগাযোগ করলো না। করবে মা করবে, কটা দিন সময় দাও, ঠিক করবে। এখন ভগবানই ভরসা, দেখ কি হয়। না যাই, আমার ওদিকে আবার অনেক কাজ আছে, বেলা অনেক হলো। নমস্কার বৌদি, ভালো আছেন তো? এই চলে যাচ্ছে, আসুন ভেতরে আসুন, একটু চা করে দিই। কিছু বলবেন? বলছিলাম আমার এক পরিচিত লোক এখানে কাজের জন্য এসেছে, কিন্তু ওনার থাকার খুব সমস্যা হচ্ছে। আপনাদের ওপরে ঘরটা তো ফাঁকা আছে, যদি ভাড়া বা পেমেন্ট হিসাবে দেন তাহলে বড় উপকার হয়। সে তো ভালো কথা, দুদিন আগে তো আমার বড় মেয়ে প্রিয়া খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে পেইং গেস্ট চাই বলে। আপনি ওনাকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, তাহলে চলি, ভালো থাকবেন। Thank you.
মর্নিং মিস্টার বাসু, কি ব্যাপার এত সকালে? সুখবর আছে দাদা, আপনি রতনপুরের কাছে যে একটা বাড়ি খুঁজছিলেন না, সেটা পাওয়া গেছে আপনার নতুন প্রজেক্টের পাশেই। কিন্তু দারুণ খবর, ভাড়া ইংলিশ চাইছে, কাগজে বিজ্ঞাপন দিয়েছে, ফোন করে ওখানে গিয়ে কথা বলতে হবে। ওকে, থ্যাংক ইউ দাদা, আপনি খুব উপকার করলেন। কালই আমি যাচ্ছি। নেহা, এই নেহা, কত বেলা হলো, খেয়াল আছে তোর? ওর ঘুম থেকে সারা দিন শুধু ঘুমোচ্ছে, পড়াশুনো নেই, খচ্ছর দচ্ছা ঘুমোচ্ছে। আহ মা, তুমি এত চিৎকার করছো কেন? আমি উঠেই বা কি করবো, আমার পড়াশোনা তো ইন্দা ভোগাম মা, টাকাও জোগাড় হবে না আর আমার কলেজে ভর্তিও হবে না। Thank you.
দাঁড়িয়ে যাও, তোমাকে যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যাবো, ঠিক আছে?
আপনারা কাজ করুন রিসেপশন আমি দিয়ে দিই আরে না না কোনো দরকার নেই আমার শরীর এখন ভালো আছে ওষুধগুলো লাগবে এ প্রিয়া প্রেসক্রিপশন নিয়ে আসো তো ঠিক আছে আমি তাহলে উঠছি মা ভাস্কর বাবু খুব ভালো মনের মানুষ বলো আমাদের খুব খেয়াল রাখে আপদে বিপদে আমাদের পাশে থেকে আমাদের খুব সাহায্য করে ঠিক বলেছিস উনি খুব ভালো লোক খুব ভালো মনের মানুষ উনি না থাকলে আমরা অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি বাবাকে মনেও পড়ে না কিন্তু ভাস্কর বাবু আসার পর সেই অভাবটা পূরণ হয়ে গেছে ঠিক বলেছিস নেহা আর যদি বাবা থাকতো মন খারাপ করিস না ভগবান আছেন তাই তো ভাস্কর বাবুর মতো একজন মানুষকে আমাদের পাশে পাঠিয়ে দিয়েছেন কি ব্যাপার সবাই আপনারা আমার ঘরে ওই জরুরি আলোচনা হচ্ছে নাকি আর এই আলোচ্য বিষয় কি ভাস্কর জানেন না না আপনার ব্যাপারেই আলোচনা হচ্ছিল আমি কি করলাম আপনি আসার পর থেকে আমাদের সব কিছু পাল্টে গেছে আপনি আমাদের এই ডুবন্ত সংসারটা উদ্ধার করেছেন প্রাণ দিয়েছেন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি আবার কি করব সবই তো উপরওয়ালার ইচ্ছে আমি তো মাধ্যম মাত্র আমার পরিবার থাকলে হয়তো এরকমই হতো এই এ বাবা এগুলো আবার আনতে গেলেন কেন কি দরকার ছিল এর মধ্যে তিনজনের জামা কাপড় আছে আর ওষুধ নিয়ে এলাম চলুন হাত মুখ ধুয়ে খেয়ে নেবেন চলুন ভাস্কর বাবু তাদের একটু দরজাটা খুলুন না কি হলো এত রাতে কোন সমস্যা মায়ের খুব শরীর খারাপ জ্বরে একদম গা পুড়ে যাচ্ছে চল রাত তো হলো আমি তো আছি তোমরা কাজ করো গিয়ে শুয়ে পড়ে যাও না না আমরা ওইখানে মায়ের পাশেই আছি এখন কেমন বোধ করছেন অনেকটা ভালো আপনি সারা রাত জেগে বসে আছেন যান একটু বিশ্রাম করে নিন এই ওনাকে এক কাপ চা করে দিই তোরা কেউ ঠিক আছে মা বলো আজ অনেক বছর হল আমাদের বাবা নিরুদ্দেশ তাই বাবা কি জিনিস কখনো বুঝতে পারিনি আপনি আসার পর ধীরে ধীরে অনুভব করতে পারছি হয়তো বা বাবা এরকমই হয় তাই একটা অনুরোধ করছি আমাদের দুজনকে মেনে নিয়ে নিয়ে যদি আমাদের অভিভাবক হয়ে থেকে যান তাহলে অনুরাধা কি ভাববে ওকে মেনে নেবে ওসব আমাদের উপর ছেড়ে দিন মা একবার এসো আজ আমাদের বড়ই আনন্দের দিন মনে হচ্ছে স্বর্গ হাতে পেয়ে গেছি তুমি কিন্তু না করবে না আরে কি হয়েছে সেটা বলবি তো
আজ আমার বড়ই খুশির দিন। তোমাদের মতো একটা পরিবারের সদস্য হতে পেরে এত আনন্দ লাগছে যে ভাষায় বোঝাতে পারবো না। তোমাদের নয় বলো আমাদের পরিবার।